जय गुरु भिडियोटी के क्लिक करार जन्नो रिटायरी चैनल आपके स्वागत अभिनंदन श्रद्धा प्रणाम और पवित्र रानंदित जय गुरु जानाई रिटायरी सम्पूर्ण धर्मीय चैनल धर्मीय इनफर्मेट चैनल धर्म सम्पर्के जानार आग्रह जादेर आछे केवल तादेर जन्नो जदि आपनी शुधु गिमिक पछंद करें बा चान ताहले मने हय ए चैनल आपनार जन्नो नय धर्म सम्पर्के सम्यक ना जानले आपनी साधना करबें किभाबे जदि ईश्वर प्राप्तिर प्रबल इच्छा आपनार थाके जदि साधना करे मुक्तिर पथे जेते चान जदि परम प्रेममय श्री ठाकुरेर एकनिष्ठ एकजन चरणाश्रित हन ताहले रिटायरिंग चैनलटी आपनार जन्य सब भिडियोते रस पावा मुश्किल जदि आपनार आग्रह ना थाके ओ अनि अनुसन्धित्सु सुलभ आपनि ना हन अनुसन्धित्सा ও জিজ্ঞাসু মনে যদি জ্ঞানের আলোকে বিচরণ করতে চান সঠিকভাবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে জানতে চান তাহলে প্রবল রসে ভরা এই ভিডিওগুলি আপনার কাছে আপনার দৃষ্টি যদি নিরস হয় তবে নিরস লাগবে আপনার দৃষ্টি যদি পজিটিভ হয় তাহলে প্রবল আগ্রহদীপ্তভাবে রিটায়ারিংয়ের প্রতিটি ভিডিও আপনার ভালো লাগবে রিটায়ারিং দেখতে হবে নইলে পিছিয়ে পড়তে হবে রিটায়ারিংকে যারা জানে তারা মন দিয়ে শোনে শুরু করছি আজকের নিবেদন মানব দূষণ প্রয়োজন প্রবল প্রতিরোধ লিখেছেন ডক্টর অরুণ সান্যাল রিটায়ারিং আজকের নিবেদন মানব দূষণ প্রয়োজন প্রবল প্রতিরোধ সূচনাতেই বলি সব দূষণের মূল উৎস হল মানব দূষণ এই মানব দূষণ প্রতিরোধ করতে না পারলে কোনো দূষণের প্রতিরোধ নেই আজ সেই প্রতিকারের পথ সন্ধানই বিশেষ জরুরি আগুন যেমন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে তেমনি সাম্প্রতিককালে একটি যুগ্ম শব্দ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে মানুষের মনে বিশেষত শিক্ষিত মানুষের মনে আতঙ্কের জন্ম দিচ্ছে সেই যুগ্ম শব্দটি পরিবেশ দূষণ যে পরিবেশ দূষণের অন্তর্ভুক্ত হয়ে আছে জল দূষণ বায়ু দূষণ খাদ্য দূষণ শব্দ দূষণ কি নয় প্রকৃতপক্ষে সমস্ত ধরনের দূষণের পুঞ্জীভূত রূপ হল পরিবেশ দূষণ বা প্রতিবেশ দূষণ এই পরিবেশ দূষণ বা প্রতিবেশ দূষণের জন্য পরিবেশ নিজে দায়ী নয় কেননা পরিবেশ নিজেকে নিজে দূষিত করার শক্তি ধরে না এর জন্য দায়ী মানুষ তাই পরিবেশ দূষণের ভয়াবহতা অতিক্রম করে আজ যে দূষণ আরো ভয়ঙ্কর রূপ নিয়ে আত্মপ্রকাশ করছে আর প্রতিনিয়ত করছে তা হলো মানব দূষণ এই মানব দূষণের হাত থেকে শুধু আমাদের দেশই নয় এই বিশ্বকে বাঁচাতে না পারলে সমগ্র মানব সভ্যতাই চূড়ান্ত বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে ধ্বংসের প্রহর গুনবে এই ভয়াবহ
মানব দূষণের হাত থেকে বিশ্বকে রক্ষা করতে আজ পথ সন্ধানের পালা চলছে। বলা বাহুল্য, এই পথ হলো ধর্মের পথ। এই ধর্ম যা ধর্মমোহের সংকীর্ণতার সীমায় বন্দী নয়, সাম্প্রদায়িকতার কলুস্পর্শে কলঙ্কিত নয়। প্রাসঙ্গিকভাবে উল্লেখ করতে হয় যে আমরা প্রায়ই ধর্মের নামে সম্প্রদায় ও ধর্মমোহকেই বুঝে থাকি। আজকাল প্রায় একদল স্বার্থান্বেষী মৌলবাদী সম্প্রদায়কেই ধর্ম বলে চালাতে সচেষ্ট, ফলে ধর্মের প্রকৃত স্বরূপই বহু মানুষের কাছে হয়ে পড়েছে আচ্ছন্ন। আর ধর্মমোহ যে ধর্ম নয়, এই সত্যটি সুস্পষ্ট হয়ে ওঠে দার্শনিক কবি রবীন্দ্রনাথের স্মরণীয় সৃষ্টিতে। এদেশে যারা ধর্মকে ধর্ম করায় রূপান্তরিত করেছে, তাদের ধিক্কার দিয়ে সেই কারা প্রাচীরের প্রবল আঘাত হানতে আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর ধর্মমোহ কবিতার শুরুতেই লিখেছেন, ধর্মের বেশে মোহ জারে এসে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। প্রকৃত ধর্মে যেখানে আছে বাঁচা আর বাড়ার কথা, ধর্মমোহে সেখানে আছে শুধু মরা আর মারার কথা। এখানেই থামেননি কবি, তিনি সবাইকে সত্যের স্বরূপ সন্ধান দিয়ে বলেছেন যে ধর্ম মানব মুক্তির পথ উন্মুক্ত করে। সেই ধর্মকে আমরা বিকৃত করে তুলেছি, তাই তিনি লেখেন, যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিলে ভেদের খাঁড়া, যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। প্রকৃতপক্ষে আজ অমৃতের পরিবর্তে বিষ স্রোতে বিশ্ব ভাসমান। এই বিশ্বের এই বিষেরই অন্য নাম নানা ধর্মী দূষণ। আবার যে দূষণের মূল উৎস মানব দূষণ, তাই রবীন্দ্রনাথের প্রার্থনা, হে ধর্মরাজ ধর্মবিকার নাশি, ধর্ম মূলজনের বাঁচাও আসি। বিশ্বকবির এই প্রার্থনার কাছে, এই প্রার্থনার ধর্মের কাছে, কেননা মানুষ নির্মাণে ধর্মের ভূমিকা মূলত অপ্রতিদ্বন্দ্বীর ভূমিকা। এই ধর্ম হল মানব বিকাশের ধর্ম, মানব বিনাশের নয়। স্বার্থের শিকার হয়ে পড়লে ধর্ম বিকাশের সহায়ক না হয়ে বিনাশের অস্ত্র হয়ে দাঁড়ায়। বিজ্ঞান সম্পর্কে একথা সত্য, তাই আজ বিশেষভাবে প্রয়োজন মানুষের মধ্যে মনুষ্যত্বের সার্থক উদ্বোধন। শুধু উদ্বোধনই নয়, চরম বিকাশ যা হবে পূর্ণতায় পরিণত। মনুষ্যত্বের এই উদ্বোধন বিকাশ ও পরিণতিতে উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ। দূষিত পরিবেশে কখনো মনুষ্যত্বের বিকাশের আয়োজন সম্পূর্ণ ও সার্থক হতে পারে না। এই পরিবেশ সৃষ্টির জন্য এবং ধর্মের সার্থক ভূমিকা প্রতিপালনের প্রয়োজনেই চাই দারিদ্র মুক্ত, ব্যাধি মুক্ত, দূষণ মুক্ত পরিবেশ, আর চাই দূষণ মুক্ত মানুষ। দরিদ্র ক্ষুধার্ত মানুষকে ধর্মের কথা শোনানো এক ধরনের পাপ বলেই মনে করতেন স্বামী বিবেকানন্দ। তিনি তাঁর গুরুদেব পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, যিনি উচ্চারণ করেছিলেন, খালি পেটে ধর্ম হয় না, তাঁরই কথার প্রতিধ্বনি করে বলেছিলেন, ক্ষুধার্ত মানুষকে ধর্মের কথা শোনানো বা দর্শন শাস্ত্র শেখানো তাকে অপমান করা।
স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা প্রথম খণ্ডে। তবে স্বামীজি তার গুরু শিক্ষাদর্শ থেকে একথাও জানতেন যে ক্ষুধা নিবৃত্তি না হলে যেমন ধর্ম হয় না, এই যেমন কঠিন সত্য তেমনি সত্য হলো যে ক্ষুধার নিবৃত্তি হওয়া মাত্রই ধর্ম হয় না। এখানেই আসে সর্বপ্রকার দূষণমুক্ত পরিবেশ ও দূষণমুক্ত মানুষের প্রয়োজনের প্রসঙ্গ। এই যে ধর্ম যা আমাদের মূল প্রসঙ্গ, এই ধর্মের কথা পৃথিবীর বিভিন্ন দেশের ধর্মাত্মা ব্যক্তি ও দার্শনিকেরা নানাভাবে বর্ণনা করেছেন। আমাদের দেশ 5000 বছরের প্রাচীন, যদিও মানুষের 30-40 হাজার বছরের প্রাচীন ইতিহাসের পটভূমিতে ধর্মের মাত্র 1000-4500 বছরের ইতিহাস অর্বাচীন। এই প্রাচীন সভ্যতায় এই ধর্মই বারবার ব্যাখ্যাত ও বিশ্লেষিত হয়েছে, যা মানুষকে মুক্তির পথ দেখিয়েছে। এখন মানব দূষণ প্রসঙ্গে প্রবেশের আগে পরিবেশ দূষণের প্রসঙ্গ উত্থাপনই প্রয়োজন। আধুনিক মানুষ প্রথম সচেতন হয়ে ওঠে পরিবেশ দূষণ সম্পর্কে, কেননা পরিবেশ দূষণ মূলত ইন্দ্রিয়গ্রাহ্য। এই ইন্দ্রিয়গ্রাহ্য দূষণের উৎস সন্ধান করতে গিয়েই শিক্ষিত মানুষ আবিষ্কার করেছে যে পরিবেশ দূষণের উৎসমুখ মানব দূষণ। এই মানব দূষণ বুদ্ধিগ্রাহ্য। ইতিহাসের শরণাপন্ন হয়ে বলা যায়, পরিবেশ দূষণ সম্পর্কে সম্ভবত প্রথম আমাদের এই দৃষ্টি আকর্ষণ করেন স্বামী বিবেকানন্দ আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে এক রূপক কাহিনী বর্ণনার মাধ্যমে। কৌতূহল চরিতার্থ করার মানসে আমরা সেদিনকার সেই ইতিহাসে প্রবেশ করতে পারি, যা অপ্রাসঙ্গিক হবে না। স্মরণ করতে হয় 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের অগ্নিময় ভাষণের কথা। এই সভায় বিদেশি মিশনারিরা তাকে নানাভাবে আক্রমণ করেন, শালীনতার মাত্রাটুকু বজায় না রেখেই। আলোচনায় তৃতীয় দিনের রেভারেন্ট কুকের আলোচনায় এই ধর্মান্ধতার দিকটি প্রকট হয়ে ওঠে, কেননা তারা তাদের আলোচনায় হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্ম সম্পর্কে অত্যন্ত অসহিষ্ণুতা প্রকাশ করেন। স্থিতধী বিবেকানন্দ পঞ্চম দিনে এই সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে অত্যন্ত বিনীতভাবে এবং সুকৌশলে হাস্যরসের মাধ্যমে অনুকরণীয় ভঙ্গিতে তার বক্তব্য উপস্থিত করেন। সেখানে তিনি একটি রূপক কাহিনী ব্যবহার করেন। একটি কুয়োয় একটি ব্যাং থাকত। একদিন একটি সমুদ্রের ব্যাং সেখানে এসে হাজির হলো। সমুদ্রের ব্যাং কিছুতেই কুয়োর ব্যাংকে বোঝাতে পারল না যে তার কূপের বাইরে একটি বৃহত্তর জগৎ আছে। গল্পটির মাধ্যমে যে তাৎপর্যটি বিবেকানন্দ ধরিয়ে দিতে চেয়েছিলেন তা হল, সমস্ত ধর্মের লোকই কূপমণ্ডুকের মতো নিজের ধর্মেই একমাত্র ধর্ম, এর বাইরে আর কোনো মহত্তর কিছু থাকতে পারে না বলে দৃঢ় বিশ্বাসী হয়ে বসে থাকেন। স্বামীজি ধর্মান্ধদের এইভাবেই কষাঘাত করেছেন, তবুও এই প্রসঙ্গে হালকাভাবে বললেও একটি প্রসঙ্গ তুলেছেন, তা হল
পরিবেশ দূষণ প্রসঙ্গ। কূপমণ্ডুকটি এতকাল কূপের মধ্যে বাস করে কি করছিল? এই প্রশ্নের উত্তরে বললেন, সে কূপের জলটিকে নিষ্ঠা ও অধ্যবসায় নিয়ে বীজাণুমুক্ত রাখার কাজে আত্মনিয়োগ করেছিল। মেরি লুই বার্ক, পাশ্চাত্যে স্বামী বিবেকানন্দ, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়। এভাবেই 100 বছরেরও বেশি সময় আগে স্বামীজি প্রকৃতির দূষণের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। বর্তমানে মানব সভ্যতা 19 শতাব্দী অতিক্রম করে 20 শতাব্দী শেষ দশকে পৌঁছেছে। এই 20 শতাব্দীতে বাস করে কি সাহিত্যিক, কি বুদ্ধিজীবী, কি বিজ্ঞানী বলা চলে প্রায় সকলেই আজ পরিবেশ দূষণ নিয়ে শঙ্কিত। বিজ্ঞানীরা এই মহাকাশে মহাকাশ যান পাঠিয়ে গ্রহ গ্রহান্তরের সংবাদ সংগ্রহ করে জানাতে চাইছেন মহাবিশ্বের আর অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা। ইতিমধ্যে যে সংবাদ সংগৃহীত হয়েছে তাতে জানা গেছে যে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণের বীজ অঙ্কুরিত, মুকুলিত এবং বিকশিত হয়েছে। আবার এই গ্রহেও জীবনের স্থান অত্যন্ত সীমিত, কেননা শূন্যে উপরে 7 মাইল ব্যাপী এলাকা এবং নিচে ভূগর্ভস্থ 2 মাইল, সর্বমোট 9 মাইল এলাকার সীমিত পরিসরেই প্রাণের অস্তিত্ব বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু বিজ্ঞানের বিস্ময়কর অবদানের সহায়তায় মানুষের অপরিসীম লোভ যেভাবে প্রকৃতির সমস্ত নিহিত সম্পদকে ছিনিয়ে নিয়ে এসে আপন প্রয়োজন পূরণের ক্ষেত্রে প্রয়োগ করছে, তাতে অনাগত ভবিষ্যতের পৃথিবী ও মানুষের পক্ষে অস্তিত্ব রক্ষা করাই দারুণ কঠিন কাজ হয়ে দাঁড়াবে। তাই বর্তমানে শিক্ষিত সম্প্রদায়, বিশেষভাবে বিজ্ঞানীরা যে বিষয়ে সবচাইতে বেশি সচেতন হয়ে উঠতে সচেষ্ট তা হল পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ, এই যুগ্ম শব্দের মধ্যে পরিবেশ শব্দটির অর্থ ব্যঞ্জনা বেশ ব্যাপক। এই বিরাট বিশ্বের জল স্থল অন্তরিক্ষব্যাপী যে আয়তন প্রাণী জগৎ বিশেষ করে মানুষকে পরিবেষ্টিত করে আছে, ব্যাপকার্থে তাকেই বলা হয় বা তাকেই বলা হয়ে থাকে পরিবেশ। এই পরিবেশের সঙ্গে ভারসাম্য সমন্বিত সম্পর্ক বজায় রাখতে পারলেই সমস্ত প্রাণী তথা মানুষের কাছে নিঃসন্দেহে এই পৃথিবী বাসযোগ্য হয়ে উঠতে পারবে। আর তা না হলে আগামী প্রজন্মের পক্ষে পার্থিব জীবন ধারণ অনিশ্চিত হয়ে পড়তে বাধ্য। পৃথিবীর প্রাণের উদ্ভব ও জীবজগতের আবির্ভাব সম্পর্কিত পূর্ব ইতিহাসটি খুব সংক্ষেপে স্মরণ করলেই জীবন ধারণের পক্ষে পরিবেশের গুরুত্ব উপলব্ধি করা হবে সহজ সাধ্য। সৃষ্টির আদি লগ্নে যখন পৃথিবীর অধিবাসী ছিল এক ধরনের উদ্ভিদ, তখন পৃথিবীর বায়ুমণ্ডল ছিল অক্সিজেন শূন্য। এই প্রতিকূল পরিবেশ থেকে ক্রমে ক্রমে শ্লথ গতিতে জীবনী শক্তি সংগ্রহ করে উদ্ভিদ জগৎ ক্রমবর্ধিত হয় এবং অক্সিজেন বিস্তার করে পৃথিবীতে প্রাণী জগতের আবির্ভাবকে সুনিশ্চিত করে তোলে। এই পথ অনুসরণ করেই
পৃথিবীতে মানুষের আবির্ভাব। খুব সংক্ষেপে সহজ ভাষায় এই হলো বিজ্ঞানের বক্তব্য। মানব সভ্যতার আদি যুগ থেকে মানুষ তার একমাত্র বাসস্থান হিসেবে পেয়েছে পৃথিবীকে, যেখানে আপন অস্তিত্বকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে ক্রমেই সভ্যতার পথে অগ্রসর হয়েছে এবং অনেক স্তর অতিক্রম করে মানুষের সভ্যতা বৈজ্ঞানিক প্রযুক্তির যুগে প্রবেশ করে বিপুল বিকাশ ভূমি বিকাশমুখী রূপ লাভ করেছে। এই ক্রমোন্নতির পথে যাত্রা করতে বসে উন্মাদনায় যেভাবে সে প্রকৃতিকে শোষণ করেছে, তাতে আধুনিক সভ্যতা অনেকাংশে অভিশাপ রূপে দেখা দিয়েছে। এই অভিশাপেরই একটা রূপ হলো পরিবেশ দূষণ। এখন প্রশ্ন হলো, পরিবেশ দূষণ কিভাবে ঘটে? এই প্রশ্নের উত্তর সংক্ষেপে দেওয়া কঠিন, তবে বলা যায় যে সমস্ত কাজকর্মে মানুষ তার অশুভ প্রয়াসের প্রমাণ রাখে তারই প্রত্যক্ষ ও অনিবার্য প্রতিক্রিয়ার ফলে পরিবেশ হয় দূষিত। অরণ্য সভ্য মানুষের সম্পদ, একথা বিস্তৃত হয়ে মানুষ অরণ্য ছেদ করে, বন্য প্রাণী ধ্বংস করে যতই সভ্যতার জয়ধ্বজা ওড়াচ্ছে ততই সে পরিবেশের ভারসাম্যকে নষ্ট করে ফেলছে। সভ্যতার অনুষঙ্গ হিসাবেই এসেছে গতি। এই গতি বজায় রাখার যতই রকমারি যানবাহন আবিষ্কৃত হচ্ছে ততই নির্গত ধোঁয়া ও অন্যান্য কলুষে সমস্ত আকাশ বাতাস বিষাক্ত হয়ে উঠছে। এই সঙ্গেই কলকারখানার নির্গত ধোঁয়া ও অন্যান্য বর্জ্য পদার্থের দ্বারা এই বিষাক্ততার মাত্রা বৃদ্ধি হয়ে মানুষের মরণ পথকে উন্মুক্ত করে দিচ্ছে। শব্দের বিচিত্র ধর্মী প্রকাশে মানুষের মানসিক ভারসাম্য বিপর্যস্ত হচ্ছে। আবার প্রকৃতির অভ্যন্তর থেকে নানা ধাতু ও জল আহরণ করে যেমন তাকে রিক্ত করা হচ্ছে, তেমনি রাসায়নিক বর্জ্য পদার্থে এই পৃথিবীর জল কলুষিত হচ্ছে। এইভাবে প্রাণের বিনাশের পথ প্রশস্ত হচ্ছে, বরণভূমি হয়ে উঠছে মরণভূমি। তাহলে লক্ষ্য করা গেল, পরিবেশ দূষণের জন্য পরিবেশ নিজে কিন্তু কোনোভাবেই দায়ী নয়, দায়ী মানুষ। সেই সূত্রেই প্রাসঙ্গিক হয়ে ওঠে মানব দূষণ প্রসঙ্গ। বিশ্বজুড়ে মানুষের মধ্যে তাই আজ প্রশ্ন জেগেছে যে এই পৃথিবী আগামী শতাব্দীতে, যে শতাব্দীর দ্বার প্রান্তে আমরা আজ দাঁড়িয়ে আছি, সেই শতাব্দীতে বাসযোগ্য থাকবে তো? এই প্রশ্ন নিয়ে দেশ বিদেশে নানা আলোচনার সূত্রপাত হয়েছে। শুধু সূত্রপাতই হয়নি, নানা দেশের সরকারি ও বেসরকারি স্তরে পরিবেশ দূষণ প্রতিরোধের নানা ভাবনা ও কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, নানা পরিকল্পনা গ্রহণের এই উদ্যোগ নিঃসন্দেহে সুলক্ষণ। কিন্তু এই যে সচেতনতা, এই সচেতনতা আসছে যখন পরিবেশ দূষণের পালা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তা সত্ত্বেও মানুষ তার সমস্ত আশা জলাঞ্জলি দিয়ে নিঃশেষ্ট হয়ে বসে থাকতে পারে না। তাই আজ কিন্তু মানুষ সজাগ হয়ে উঠেছে, তারা চায় যেভাবেই হোক এই বিপর্যয়ের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে। তারা প্রত্যাশা করে বিনষ্ট সম্ভাবনাকে পুনরুদ্ধার করতে,
পুনরুদ্ধার করতে। কারণ সজাগ ও সচেতন মানুষেরা বুঝেছে যে এই পৃথিবীর সৌন্দর্যময় অস্তিত্ব ও মানুষের তাৎপর্যময় অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখতে হলে রক্ষা ও পুনরুদ্ধারের উদ্যোগকে সফল করে তুলতেই হবে। আগেই উল্লেখ করেছি এই প্রয়াসেই আধুনিক কালে নানা দেশে নানা পরিকল্পনা গৃহীত হচ্ছে নানামুখী প্রয়াস, কিন্তু প্রত্যাশা ও বাস্তবের মধ্যে ঘটে যাচ্ছে দুস্তর ব্যবধান। একদিকে পরিবেশ দূষণ রোধে যত ব্যবস্থা গৃহীত হচ্ছে, অন্যদিকে তত দূষণ বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে যে কারণটি বড় হয়ে দেখা দিচ্ছে তা মানুষের নির্বুদ্ধিতা। একে নির্বুদ্ধিতা বললে বিপর্যয়ের সরলীকরণ ঘটে যায়। বিষয়টি এত সরল নয়, প্রকৃতপক্ষে বিষয়টি আরো গুরুতর। কেননা এই আশাতীত নির্বুদ্ধিতার পেছনে আছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কিছু স্বার্থান্বেষী মানুষের অপরিসীম লোভ ও লালসা, সীমাহীন স্বার্থপরতা এবং অন্তহীন অসাধুতা। এক কথায় এটি মানুষের দুর্দমনীয় দুরভিসন্ধি বলাই সম্ভব। অসাধু লোভী স্বার্থপর মানুষই হল মানব দূষণের প্রধান উপজীব্য। এই মানব দূষণের ফলে আজ পরিস্থিতি কি দাঁড়িয়েছে তারই একটি সুন্দর বর্ণনা দিয়েছেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। তাঁর প্রকাশিত ধারাবাহিক রচনা কিচির মিচিরে, শিক্ষা থেকে শিক্ষা গেল, জীবন থেকে গেল আদর্শ, প্রশাসন থেকে প্রশাসন গেল, নীতির জায়গায় দুর্নীতি এলো, জাতির নামে বজ্জাতি এলো, যত বাত মিলল এক বাতে সুবিধাবাদে, পথে পথে লরি ভিখারি পুলিশ, সেরেস্তায় বাঁহাতি কর্মচারী, পাড়ায় পাড়ায় চুল্লুর ঠেক, মাঠে ঘাটে সাতটার বুকি, মোড়ে মোড়ে ইফতিজার, পথে পথে ছিনতাই বাজ, যেখানে সেখানে কেলা, ঘরে ঘরে টিভির শাসন, বনেদি সংস্থা মাছি চালাচ্ছে, চতুর ব্যবসায়ী স্কুলে হোঁত হোঁত গুতগুতি। এই দূষণ বোধের সব প্রয়াস ও পরিকল্পনাই ব্যর্থ হয়ে যাবে যদি না এই বিশ্বকে মানব দূষণের হাত থেকে রক্ষা করা যায়। মানব দূষণ শব্দটি আধুনিক কালের সংযোজন, সন্দেহ নেই, বিষয়টি কিন্তু সুপ্রাচীন। আমরা আগেই উল্লেখ করেছি যে পরিবেশ দূষণের জন্য পরিবেশ দায়ী নয়, দায়ী মানুষের লোভ লালসা ঘৃণা রীরংসা হিংসা দেশ সংকীর্ণতা স্বার্থপরতা প্রভৃতি নানান ত্রুটি বিচ্যুতি ও চারিত্রিক স্খলন। আর সেই সঙ্গে আছে দুর্নীতিপরায়ণতা ও আগ্রাসন প্রবৃত্তি। এইগুলি করে তোলে মানুষকে দূষণ লিপ্ত, তাকেই বলে মানব দূষণ। এই দূষণ থেকে মুক্তি পেলেই মানুষ হয় দূষণমুক্ত,
বিশুদ্ধ মানুষ। উল্লেখিত দোষাবলী প্রতিনিয়ত পৃথিবীকে কলুষিত করে তুলছে। এখন প্রশ্ন হল কোন পথে এই মানব দূষণ প্রতিরোধ করা সম্ভব? কেউ মনে করেন আইন ব্যবস্থা গ্রহণ করে, কেউ মনে করেন কঠিন শাস্তিদানের ব্যবস্থা গ্রহণ করে, আবার কেউ মনে করেন পুরস্কারের প্রলোভন দেখিয়ে। এইসব প্রবৃত্তির প্রশমনই শুধু নয় প্রতিরোধ করা সম্ভব, সম্ভব মানুষকে কলুষ মুক্ত করা, এমনকি সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটিয়েও তা সম্ভব বলে অনেকে মনে করেন। এ প্রসঙ্গে স্বামী পূর্ণাত্মানন্দ তার একটি প্রবন্ধে লিখেছেন, ইউরোপে সমাজতন্ত্রী ও সাম্যবাদী চিন্তানায়ক ও রাষ্ট্রনায়কগণ সাড়ম্বরে ঘোষণা করেছিলেন যে তারা এমন শাসন ব্যবস্থা প্রবর্তন করবেন যে মানুষ স্বাভাবিকভাবে শৃঙ্খলাপরায়ণ হবে, সৎ হবে, পরিশ্রমী হবে, দুর্নীতিমুক্ত হবে, নির্লোভ হবে, সমাজ থেকে দারিদ্র দূর হবে, শোষণ ও নিপীড়ন দূর হবে, বৈষম্য অবলুপ্ত হবে, সাম্য প্রতিষ্ঠিত হবে। কিন্তু দীর্ঘ কয়েকটি দশকের পরীক্ষা নিরীক্ষার পর আজ দেখা যাচ্ছে তাদের ঘোষণা নিছক ঘোষণাই ছিল, বাস্তব ঘটনা সম্পূর্ণ ভিন্ন চিত্র উপস্থাপন করেছে। সমাজতন্ত্রী দেশগুলিতে দুর্নীতি, অসাধুতা, বিলাসিতা, পররাজ্যলোলুপতা, বিশৃঙ্খলার বিনাশ তো হয়নি, উপরন্তু ওইগুলি চূড়ান্ত আকারে আত্মপ্রকাশ করেছে। অবলুপ্ত সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রী যুগের যে ইতিহাস আজ উন্মোচিত হয়েছে তাতে মানুষের চারিত্রিক ও আর্থসামাজিক দুরাবস্থার এক শোচনীয় চিত্রের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি। নতুন শতাব্দীর অঙ্গীকার মানব দূষণ রোধ। স্বামী পূর্ণাত্মানন্দ, সুবেনিয়ারা, আর কে মিশন, বিদ্যাপীঠ, দেওঘর। এই দীর্ঘ উক্তিটি যে সত্যের দিকে অঙ্গুলি সংকেত করেছে তা হলো কোনো ব্যবস্থাই সাফল্য অর্জন করতে পারে না যদি না সব ব্যবস্থার মূলে যে মানুষ, সেই মানুষ সর্ববিচারে বিশুদ্ধি লাভ করে। দূষণমুক্ত মানুষ যদিও শতকরা 100% বিশুদ্ধ মানুষের কল্পনা, অবাস্তব ও অবৈজ্ঞানিক, তবুও যতখানি সম্ভব এই দোষাবলীমুক্ত মানুষকে কথা বলা যায় দূষণমুক্ত মানুষ। এই জন্যই আধুনিক কালে ব্যবহৃত মানব দূষণ শব্দদ্বয় প্রাসঙ্গিক। অন্যভাবে বলা যায় সেই মানুষই বিশুদ্ধ যে প্রকৃত অর্থে আদর্শ চরিত্রের অধিকারী, প্রাচীন সভ্যতার অধিকারী। আমাদের দেশের বেদ, উপনিষদ, ভাগবত গীতা, পুরাণ প্রভৃতি গ্রন্থে যেমন, তেমনি রামায়ণ, মহাভারতের মতো ধ্রুপদী মহাকাব্যগুলিতে সেই সত্য পথের সন্ধান দেওয়া হয়েছে যে পথে এই বিশুদ্ধি লাভ করার প্রচেষ্টা করা যায়। কাল থেকে কালান্তরে যেসব ঋষি, মুনি, মনীষী, সাধুসন্ত ও ধর্মগুরুরা আবির্ভূত হয়েছেন তারাও যুগে যুগে এই সত্য পথের নির্দেশ দান করে গেছেন। যে পথে অগ্রসর হয়ে মানুষ নিজেকে সর্বতোভাবে না হলেও
অনেকাংশে দূষণমুক্ত করে তুলতে পারে, সেই সত্য পথ কি? এই প্রশ্নের উত্তরে একটাই শব্দ উচ্চারিত হতে পারে, তা হল ধর্ম, যা আমরা আগে উল্লেখ করেছি। এই ধর্ম বিষয়টি নানা ধর্ম প্রবক্তা নানাভাবে ব্যাখ্যা করেছেন। আমাদের পরমারাধ্য পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আধুনিক কালের উপযোগী করে এই ধর্মের যে ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যার আলোকেই আমরা সত্য পথ চিনে নিতে প্রয়াসী হব। তবে সেই আলোচনায় প্রবেশের আগে ধর্মের সাধারণ স্বরূপটি চিনে নেওয়া অপ্রয়োজনীয় নয়। সাধারণভাবে মনে করা হয় যে যা মানুষকে সৎ হতে, অশুভ ও অকল্যাণের পথ পরিত্যাগ করতে, লোভ ও স্বার্থ বুদ্ধি থেকে মুক্ত হতে, পাপ প্রলোভন জয় করতে সার্বিকভাবে শিক্ষা দেয়, তাই হল ধর্ম। অর্থাৎ এক কথায়, মানুষকে নৈতিক, মানবিক, সামাজিক ও আধ্যাত্মিক সব ধরনের মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দেয়, তাই হল ধর্ম। ধর্মের অতি গভীর তাৎপর্যপূর্ণ বিশ্লেষণের মধ্যে আপাতত না গিয়েও বলা যায় যে সাধারণ অর্থেও ধর্মকে গুরুত্ব না দিয়ে যে ব্যবস্থাই গৃহীত হোক না কেন, তা ব্যর্থ হতে বাধ্য। যেমন ব্যর্থ হয়েছে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির ব্যবস্থা, বিশেষ করে বা বিশেষভাবে সোভিয়েত ইউনিয়নের প্রাজ্ঞ চিন্তাবিদেরা, যারা একসময় শ্রেণী সংগ্রাম ও শ্রেণী সংঘর্ষকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে সাম্য শান্তি সমৃদ্ধির প্রত্যাশা করেছিলেন, তারাই আজ সজোরে ঘোষণা করছেন যে সংগ্রাম নয় সম্প্রীতি, সংঘর্ষ নয় সমন্বয় ও সহযোগিতা ব্যতীত মানুষের সাফল্য আসতে পারে না। আর এই সম্প্রীতি সমন্বয় ও সহযোগিতার মানসিকতা সৃষ্টির গোমুখী উৎস হল ধর্ম। আধুনিক বিশ্বের কি ভোগবাদী ধনতান্ত্রিক দেশ, কি সাম্যবাদী কমিউনিস্ট দেশ, কোথাও আজ উপেক্ষিত নয় ধর্ম। বস্তুবাদী ধনতান্ত্রিক ভোগবাদী মার্কিন দেশ, যেখানে সীমাহীন ভোগের প্রাচুর্য, সেখানেও আজ ভোগ ক্লান্ত মানুষ ধর্মের মধ্যেই মুক্তির পথ খুঁজছে। এই সম্পর্কে অতি সাম্প্রতিক কালে শ্রীমতী আলোনিকা মুখোপাধ্যায় আমেরিকা থেকে লেখা প্রবাসীর চিঠিতে লিখেছেন, ন্যাশনাল কাউন্সিল অফ চার্চেস থেকে ধর্মের স্বাধীনতা নিয়ে খুব আন্দোলন শুরু হয়েছে। শুধু খ্রিস্টান ধর্মের ক্ষেত্রেই নয়, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেই ধর্ম সম্পর্কে আগ্রহ যে হারে বেড়ে চলেছে, কাজের জগতেও তার প্রভাব পড়েছে। তিনি আরও লিখেছেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি কাছে কর্মচারীদের চাহিদার সঙ্গে যুক্ত হয়েছে নতুন দাবি, তারা অফিসের সময়ের ভেতরেই নিজস্ব ধর্ম অনুশীলনের জন্য কিছুটা সময় দাবি করেছেন। অন্যদিকে পূর্বতন কমিউনিস্ট শাসিত সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলিতে ও ইউরোপের বহু রাষ্ট্রে সাম্প্রতিককালে ধর্ম বিশেষ গুরুত্ব লাভ করতে চলেছে। তাই বলা যায় যে কমিউনিস্ট সমাজেও আজ আর ধর্ম উপেক্ষিত নয়। ইউরোপীয় কমিউনিজম আজ তাই ধর্মকে যেন যেমন গুরুত্ব দিতে আগ্রহী, তেমনি আগ্রহী
ধর্মানুশীলনে এই দেশের রাষ্ট্রনায়কেরাও মনে করেন মানুষ তৈরি না হলে সব সমাজ ব্যবস্থাই ধ্বংস হয়ে যাবে। তারাও মানুষ নির্মাণে ধর্মের ভূমিকা স্বীকার করেন। এই ধর্ম নিয়ে আলোচনায় আত্মনিয়োগ করে পণ্ডিত রাধাকৃষ্ণন বলেছেন, ধর্ম মানব মন সহজাত এবং মানব স্বভাবের অবিভাজ্য অঙ্গ। অন্য সব কিছুই মুছে যেতে পারে, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস, যা পৃথিবীর সকল শ্রদ্ধার চরম স্বীকৃতি, তা থেকেই যায়। মানব মনের পবিত্র ভূমি থেকেই সমস্ত ধর্মের উৎপত্তি এবং সমস্ত ধর্মই এক চৈতন্যে উদ্বুদ্ধ। প্রাসঙ্গিকভাবেই মনে রাখতে হয়, মানব জীবনে শুধু ঐহিক বা শুধু পারমার্থিক নয়, ঐহিক ও পারমার্থিক দুই নিয়েই পুনর্জীবন। মনুষ্যত্বের পূর্ণ বিকাশে ধর্মানুসরণ তাই একান্ত অপরিহার্য। এই বিশ্বাসই আজ বিশ্বের প্রায় সর্বত্রই কিছুটা স্পষ্ট হয়ে উঠেছে। কেননা বহুসংখ্যক মানুষ উপলব্ধি করছেন যে মানব বিকাশে ধর্মের ভূমিকা শুধু অপরিসীমই নয়, প্রায় অপরিহার্য। মানব বিকাশের ধর্ম বলতে তাহলে কি বোঝায়? বোঝায় যে যে ধর্মের দ্বারা মানুষের মনুষ্যত্বের উদ্বোধন ঘটে তাই হলো মানব বিকাশের ধর্ম। মুখে বললেই কিন্তু মানুষের বিকাশের অর্থাৎ মনুষ্যত্ব বিকাশের ধর্ম সফল হয় না, তার জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ ও পরিমণ্ডল। দূষণ কলুষ পরিবেশে মনুষ্যত্বের উদ্বোধন অসম্ভব। ক্ষুধা ব্যাধি দারিদ্র অপরাধ অধ্যুষিত পরিবেশে পরিবর্তন ঘটিয়ে এক শুদ্ধ মুক্ত পরিবেশই পারে মনুষ্যত্বের উন্মেষ ও বিকাশ ঘটাতে। আমি বিশেষভাবে পুণ্যভূমি ভারত ভূমির কথায়, যে ভারত হাজার হাজার বছর ধরে সৃষ্ট ঐতিহ্যের বাহক হিসাবে হয়ে উঠেছে মহান। এই মহান ভূমি অসংখ্য ধর্মগুরু ও মহামানবের স্পর্শ হয়েছে পূত পবিত্র ভূমি। এই পবিত্র ভূমি বহু মুনি ঋষির সাধনায় লব্ধ আধ্যাত্মিক সম্পদে হয়েছে সমৃদ্ধ। ভাব প্লবনে এই ভূমি হয়েছে যেমন প্লাবিত, তেমনি হয়ে উঠেছে পরিশালিত। সুমহান আর্য ঋষি থেকে শুরু করে এদেশে একে একে আবির্ভূত হয়েছিলেন জ্যোতির্ময় পুরুষ গৌতম বুদ্ধ, মুক্তির দূত গৌরতনু গৌরাঙ্গ, সমন্বয়ের সাধক গুরু নানক, তেমনি এসেছিলেন কবির দাদু রামদাস প্রমুখ মরমিয়া সাধক, মানব মুক্তির কর্তা বহন করে। আবার এই মানব মুক্তির বার্তা বহন করেই বিশ্বের বুকে আবির্ভূত হয়েছিলেন মহামানব যীশুখ্রিস্ট ও হযরত মুহাম্মদ। ঊনবিংশ শতাব্দীতে উপনীত হয়ে আমরা পেলাম পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসকে, যিনি একাধারে রাম ও কৃষ্ণের সমন্বিত রূপ। ধর্ম বলতে পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব কি বুঝেছিলেন? তাঁর মতে ধর্ম বলতে বোঝায় জীবনের মানকে, চরিত্রের ঐশ্বর্যকে, মানবিক মহিমাকে, আত্মিক বীরত্বকে। এইসব গুণের সার্বিক সমন্বয় গড়ে ওঠে পূর্ণ মনুষ্যত্ব। তাহলে বুঝতে অসুবিধা নেই যে এই মনুষ্যত্বের উদ্বোধন ঘটায় ধর্ম। আর যে মানুষের মধ্যে এইভাবে মনুষ্যত্বের সার্থক উন্মেষ ও বিকাশ ঘটেছে, সেই মানুষই হল দূষণ মুক্ত মানুষ। আগেই উল্লেখ করেছি, যুগে যুগে ধর্মগুরুরা আবির্ভূত হয়েছেন,
মানুষকে দূষণ মুক্ত করতে, মানুষকে মুক্তি দিতে। এই প্রসঙ্গেই আসি আধুনিক শতাব্দীর উজ্জ্বলতম জ্যোতিষ্কের আবির্ভাবের কথায়, যিনি সুদূর অতীতের আধ্যাত্মিক অনুপ্রেরণাগুলিকে লুকায়ত ভাবনা ও ভাষার মাধ্যমে নিয়ে এলেন একেবারে সাধারণ মানুষের আবাস প্রাঙ্গণে, সশরীরে উপস্থিত হয়ে নিজের জীবন চর্চার মাধ্যমে জীবন্ত করে তুললেন। আর একটু বিস্তৃত করে বলা যায় যে যুগসঞ্চিত আধ্যাত্মিক চেতনা, দার্শনিক উপলব্ধি এবং ধর্মীয় রীতিনীতি যা আনুষ্ঠানিকতার মধ্যে আবদ্ধ ছিল, সেগুলিকে মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার প্রতিটি পর্বে, মানুষের চর্চায় প্রতিটি স্তরে যুক্ত করে দিলেন। কে এই পুরুষোত্তম? এই প্রশ্নের উত্তরে যে নামটি উচ্চারিত হয়েছে সেই নামটি হল পরমপিতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। পরমারাধ্য ঠাকুর অনুকূলচন্দ্র বিংশ শতাব্দীর ষাটের দশক পর্যন্ত উপস্থিত থেকে আমাদের কাছে মানব দূষণ মুক্তির বাস্তব পথ প্রদর্শন করে গেছেন। তাঁরই ব্যাখ্যাত ধর্মের মাধ্যমে অতীত কাল থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত এই জ্যোতির্ময় পুরুষদের আবির্ভাব যে জীবোদ্ধারের জন্য, সে কথা স্মরণ করিয়ে দিয়ে শ্রী ঠাকুর বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্যে রসুল কৃষ্ণে, জীবোদ্ধারে হল আবির্ভাব, একই ওরা, তাও জানিস নে। প্রকৃতপক্ষে পরমপুরুষ রামকৃষ্ণ দেবের বিদায়ের পর যে শূন্যতা সৃষ্টি হয়েছিল সেই শূন্যতা পূর্ণ করার জন্যই আবির্ভাব ঘটেছিল পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর সর্বব্যাপী দৃষ্টি নিয়ে জীবনের সমস্ত দিকের উপর আলোকপাত করতে গিয়ে সর্বক্ষেত্রেই ধর্মের ভূমিকাকে সুস্পষ্ট করে তুলেছেন। কিন্তু তাঁর ধর্মের ধারণাটি অন্যান্য অনেকের ধারণা বা ব্যাখ্যা থেকে পৃথক, তাই আমাদের প্রয়োজন তাঁর ব্যাখ্যাত ধর্মের স্বরূপটি পরিষ্কার করে উপলব্ধি করা। এই ধর্মের স্বরূপটি উপলব্ধি করার মধ্যেই নিহিত হচ্ছে মানবের দূষণ মুক্তি, এক কথায় মানব মুক্তির বার্তা। ধ্রিধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি, ধ্রিধাতু অর্থে ধারণ। তাই শ্রী ঠাকুরের মতে যা আমাদের সবকিছু ধারণ করে তাই ধর্ম। শ্রী ঠাকুরের সমস্ত কিছুর চিন্তা কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে যে ধর্ম, সে সম্পর্কে নানাভাবে বিস্তৃত আলোচনা হয়েছে। তা সত্ত্বেও কিন্তু বারবার আলোচনার মাধ্যমে সেই বিষয়টি সার্থকভাবে প্রকাশিত হয়ে ওঠে, আমাদের চেতনার গভীরে স্থায়ী আসন লাভ করতে পারে। সেদিকে দৃষ্টি রেখেই তার ধর্ম সম্পর্কিত বক্তব্য অনুধাবনে অগ্রসর হব। প্রথমেই স্মরণে আসে শ্রী ঠাকুরের স্বহস্তে লিখিত গ্রন্থ সত্যানুসরণের কথা। এখানেই তিনি লিখেছেন, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। আবার লিখেছেন, মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। এই প্রসঙ্গে তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা।
আমার মতে ভুল, বরং ও সবগুলি মত। এই বক্তব্যেরই প্রতিধ্বনি শুনি তাঁরই সৃষ্ট একটি ছড়ায়। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। শ্রী শ্রী ঠাকুর তাঁর এই ছড়ায় যে বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করেছেন তা হল মানুষের সেই ভ্রান্তি, যে ভ্রান্তি হল ধর্মকে সম্প্রদায়ের স্থলাভিষিক্ত করার ভ্রান্তি। বলা বাহুল্য, শ্রী শ্রী ঠাকুরের এইসব বক্তব্যের মাধ্যমে ধর্মের স্বরূপটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিস্ফুট হয়ে উঠেছে। এখানে আমরা উপলব্ধি করতে পারি যে শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে ধর্ম ও পরম পুরুষ অভিন্ন। শুধু তাই নয়, বহু মত থাকলেও ধর্ম এক এবং অদ্বিতীয়। আরও বিস্তৃত করে বলা যায় যে পৃথিবীর সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে আছেন ঈশ্বর, সব সৃষ্টির মূলেই তিনি, তিনিই সব কিছুকে ধরে রেখেছেন, তিনিই সমস্ত কিছুর উৎস, তিনিই ধর্ম। এই ধরনের বক্তব্যই আমরা আগে উচ্চারিত হতে শুনেছি পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংস দেবের মুখে। তিনিও জানিয়েছেন ধর্ম এক। আবার শ্রীরামকৃষ্ণ দেবের সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে ঈশ্বরকে বাদ দিয়ে ধর্ম হয় না, হতে পারে না। ঈশ্বরকে বাদ দিয়ে মানুষের পক্ষে জীবনযাপন অসম্ভব। অতীন্দ্রিয় স্তরের বস্তু হলেও মানুষের সেই স্তরে যাওয়ার অভিপ্সা বর্তমান। স্বামীজি বিষয়টিকে ব্যক্ত করে জানিয়েছেন যে ধর্ম মানুষের শুধুমাত্র বর্তমানকেই নয়, ব্যক্ত করে রেখেছে তার অতীত ও ভবিষ্যৎকেও। এক কথায় তার সমগ্র জীবনকে, সমগ্র সত্তাকে। এই প্রসঙ্গেই শ্রী শ্রী ঠাকুরের কথায় আবার ফিরে আসি। শ্রী শ্রী ঠাকুর ধর্মকে মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার প্রতিটি পদে, মানুষের জীবনচর্চার প্রতিটি শিরা উপশিরায় যুক্ত করে দিয়েছেন। কারণ শ্রী শ্রী ঠাকুর দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে আধ্যাত্মিকতা যা ধর্মেরই সমার্থক, সেই আধ্যাত্মিকতার অর্থই হচ্ছে অধি আত্মিকতা। অধি উপসর্গের মধ্যে নিহিত আছে ধা ধাতু, যার অর্থ ধারণ, পোষণ, দান। আর আত্মিকতা শব্দটি যা আত্মা থেকে উৎসারিত, তার মধ্যে আছে অথ ধাতু, যার অর্থ চলন, গতি। তাই আধ্যাত্মিকতা শব্দটি সামগ্রিক অর্থ দাঁড়ায় সুষ্ঠু জীবন চালানোর জন্য যা যা প্রয়োজন, যা ধারণ পোষণ করে এবং তার উপকরণ যোগায়, তাকেই বলা যেতে পারে আধ্যাত্মিকতা। লক্ষ্য করলে দেখা যাবে যে শ্রী শ্রী ঠাকুরের আধ্যাত্মিকতার ধারণা মানুষের বাঁচা ও বাড়ার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই আধ্যাত্মিকতা প্রাত্যহিক জীবন বিচ্ছিন্ন নয়, প্রাসঙ্গিকভাবে মনে পড়ে শ্রী শ্রী ঠাকুরের সেই অবিস্মরণীয় বক্তব্য, যেখানে তিনি সুস্পষ্টভাবে আমাদের সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমাদের প্রাত্যহিক জীবন আচরণের ধর্ম থাকা অপরিহার্য, তা না হলে ধর্ম হবে ভূমিকাহীন, নিষ্ফল। তাই তিনি বলেছেন, আচরণে ধর্ম না থাকলে, ধর্ম সঙ্গ থাকলেও সেখানে ধর্ম না থাকতে পারে। তাঁর কাছে সংসার ও গার্জস্থ আশ্রমই ছিল আধ্যাত্মিক বিকাশ ও ঈশ্বর লাভের প্রধান ক্ষেত্র। তাই দেখি শ্রী শ্রী ঠাকুরের এই বক্তব্যই সংগৃহীত হয়েছে দর্শন বিধায়না গ্রন্থে, যেখানে তিনি বলেছেন, সংসার জীবনে যে অকৃতকার্য আধ্যাত্মিক চক্ষু তার তমসাচ্ছন্ন। এই সঙ্গেই তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে বাস্তব যা তা স্থূলই হোক আর সূক্ষ্মই হোক, তাকে বাদ দিয়ে আধ্যাত্মিকতা অনুসন্ধানে বা ঈশ্বরের সন্ধানে বৃথা ঘুরে বেড়িও না। অর্থাৎ
শ্রীজি ঠাকুর জীবনের প্রতিটি স্তরে ধর্মকে এমন ভাবে ওতপ্রোত করে তুলেছেন যাতে ধর্ম হয়ে উঠেছে জীবনের আচরণীয় এক জীবনচর্চা। এই বক্তব্য পরিস্ফুটনে শ্রীজি ঠাকুর উচ্চারিত ধর্ম বিষয়ক বাণী ও ছড়াগুলি যথেষ্ট সহায়ক হয়ে ওঠে। বুঝতে অসুবিধা হয় না যে জীবনের সঙ্গে ধর্মের কোনো বিভেদ বা বিচ্ছেদ নেই, জীবনচর্চাই এখানে ধর্মচর্চা। এখানে বাঁচা বাড়ার মর্মকেই বলা হচ্ছে ধর্ম। সেই মর্ম কি? এই মর্ম বলতে মানুষের সত্তার বাঁচা ও বাড়া বোঝায়। একজন প্রাজ্ঞ প্রাবন্ধিক এই বিষয়টির উপর আলোকপাত করে লিখেছেন, সত্তার তিন অংশ, সৎ, চিত ও আনন্দ। সৎ হলো মানুষের অস্তিত্ব, চিত হলো তার চেতনা বা সাড়া দেওয়ার শক্তি। মানুষ জড় পদার্থ নয়, ভালো মন্দ সুখ দুঃখ বোধ তার সহজাত, তাই সে সাড়া দিতে পারে। আর আনন্দ হলো মানুষের বিস্তার বা সম্প্রসারণের দিক, বয়সে বাড়ানো, নিজের সত্তাকে বহুদা ব্যক্ত করে অগ্রসরণের দিক, যা তার মনে নিয়ে আসে অনাবিল আনন্দ। আবার এই সচ্চিত আনন্দ, সত্তার এই তিন অংশ মানুষের মধ্যে রয়েছে অপূর্ণ অবস্থায়। মানুষ সেগুলিকে বাঁচা বাড়ার মধ্য দিয়ে নিয়ে যায় পূর্ণতার পথে। ঈশ্বর বা পরম পুরুষেই এই তিন সত্তার পরিপূর্ণতা। আবার অন্য একটি ছড়ায় শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। এখানে ধর্মের আরো ব্যাপক তাৎপর্য ধরা পড়ে। অর্থাৎ শুধুমাত্র আত্মকেন্দ্রিক হয়ে বাঁচা বাড়া নয়, সকলকে নিয়ে যে বাঁচাও বাড়া, তাই হলো আসল জীবনচর্চা। এই অন্যকে বলতে একটি জীবনের সঙ্গে জড়িত অন্যান্য জীবনই শুধু নয়, তার পরিবেশ ও পরিমণ্ডলকেও বোঝায়। তাই তিনি তার এক অনন্য সাধারণ বাণীতে বলেছেন, ধর্ম আচরণ করিতেছ অথচ তোমার নিজের ও পারিপার্শ্বিকের জীবন ও বৃদ্ধির সেবা তোমার স্বার্থ হইয়া উঠে নাই, বরং তাহাতে তাহাদের প্রতি হীনতাবোধ, অবজ্ঞা, ঘৃণা ইত্যাদি আসিয়া তোমাকে সংকীর্ণতর করিয়া তুলিতেছে। নিশ্চয় বুঝিও, তুমি ধর্মকে মোটেই আমন্ত্রণ করো নাই, পূজা করিয়েছ, পূজা করিয়াছ সংকীর্ণতাকে, অহংকে, অবজ্ঞাকে, আর বিবর্তনে পাইতেছ তাই। শ্রী ঠাকুর উচ্চারিত এই নিজের ও পারিপার্শ্বিকের বলতে ব্যাপকার্থে সমগ্র বিশ্বের সঙ্গেই আমাদের অবিচ্ছেদ্য সম্পর্কের কথা বুঝিয়েছেন। তাই বলেছেন, তুমি তোমার তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। ধর্মকে বিশ্লেষণ করতে বসে শ্রী ঠাকুর কত ভাবেই যে বিষয়টির উপর আলোকপাত করেছেন তার ইয়ত্তা নেই। ছড়ার প্রসঙ্গই আর একটা ছড়ার উদ্ধৃতি দিই, ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। আপাত দৃষ্টিতে এই সামান্য দুটি পঙ্ক্তির মধ্যে যে অসামান্য ইঙ্গিতটি লুকিয়ে আছে তা হল ধর্মে জীবনকে দীপ্ত করার শক্তি। সূর্যের যেমন মানুষকে দীপ্ত করার ও তাকে আলোকিত করার শক্তি আছে, তেমনি সমস্ত রকম স্বার্থপরতার ঊর্ধ্বে উঠিয়ে
উচ্চতর মহত্তর জীবনবোধে মানুষকে উদ্দীপ্ত করার শক্তি আছে ধর্মের। ধর্ম সম্পর্কে এই সামান্য আলোচনায় শ্রী ঠাকুরের সমুদ্র তুল্য বক্তব্যাবলী প্রকাশ করা অসম্ভব। এ সম্পর্কে আরো কিছু বক্তব্য সংযোজনের আগে যে তাৎপর্যটি আমরা উপলব্ধি করতে চাই তা হলো, শ্রী ঠাকুর বর্ণিত এই ধর্ম হলো সেই ধর্ম যা মানব জীবনকে সমস্ত দোষ ত্রুটি কলুষতা মুক্ত করে অনেকখানি পরিমাণে আদর্শায়িত করে গড়ে তুলতে পারে। আসলে ধর্ম মূর্ত হয় আদর্শে, যার চরিত্রে অভ্যাসে ব্যবহারে ধর্ম মূর্ত হয়ে আছে তিনি হলেন সেই মানুষ যার মধ্যে মনুষ্যত্বের সার্থক উদ্বোধন ঘটেছে। একথা ভুললে চলবে না যে ধর্মের আলোক দূতিতে সবাই আলোকিত হয়ে ওঠে, এটাই বাস্তব। শ্রী ঠাকুরের ভাবনানুসারে মানুষের জীবন ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ থাকার বস্তু নয়, তা বৃহৎ। তার প্রবাহিত জীবন স্বার্থপরতার ক্লিষ্ট নয়, পরার্থপরতায় উজ্জ্বল। এই সত্যই মানুষ উপলব্ধি করতে পারে। শুধুমাত্র ধর্মের আশ্রয়ে সত্য পথযাত্রী হয়ে পরম দয়াল শ্রী ঠাকুরের জীবনব্যাপী কার্য সাধনার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তিনি প্রকৃত ধর্মের আশ্রয়ে মানুষের জীবনকে গড়ে তোলার জন্য জীবনের সমস্ত দিক দিয়েই শুধু চিন্তা ভাবনা করেননি, সেই চিন্তা ভাবনার মাধ্যমে জীবনের সমস্ত দিককে পরিপূর্ণতার পথে অগ্রসর করে দেওয়ার আকাঙ্ক্ষায় যুক্তিসঙ্গত বিজ্ঞান ভিত্তিক পথ নির্দেশ করেছেন। সামগ্রিক বিচারে তিনি মর্ত্যস্থিত জীবনের সঙ্গে জীবনাতীত ঈশ্বরের সমন্বয় সাধন করেছেন। এই সত্যই প্রতিধ্বনিত হয়েছে তাঁর সৃজিত পঙ্ক্তিগুলিতে। অসীম যখন সহজ জ্ঞানে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। এই প্রসঙ্গে স্মরণে আসে দার্শনিক কবি রবীন্দ্রনাথের সমগ্র সাহিত্য সৃষ্টির কথা, যেখানে কবি তার সমগ্র সাহিত্য সাধনাকে সীমার সঙ্গে অসীমের মিলন সাধনের পালা বলেই বর্ণনা করেছেন তাঁর ভাষায়। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধর্মকে যেমন জীবনের সঙ্গে বিজড়িত করে রেখেছেন, জীবন বিচ্ছিন্ন কোনো ব্যাপার করে রাখেননি, তেমনি জীবনাতীতের সঙ্গে তাঁর সম্পর্কেরও ইঙ্গিত দিয়েছেন। তবে এই গৃহী সন্ন্যাসী এবং সমগ্র জীবন সাধনার মাধ্যমে দেখিয়েছেন যে ধর্মের আশ্রয় ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বৃহত্তরভাবে সামাজিক জীবন ও রাষ্ট্র জীবন গড়ে তোলা যায়। দেখিয়ে গেছেন কিভাবে ব্যক্তি জীবনে সত্যানুসরণ করে সৎ চরিত্র ও আদর্শচিত জীবন গড়ে তোলা যায়, কিভাবে সুবিবাহ ও সুপ্রজনের মাধ্যমে সুষ্ঠু পরিবার জীবন গড়ে তোলা যায়, কিভাবে ওই সত্যাশ্রয়ী আদর্শনিষ্ঠ ব্যক্তি ও পরিবার জীবনের সমন্বয়ে আদর্শ সমাজ জীবনকে দৃঢ়ভিত্তিক উপর প্রতিষ্ঠিত করা যায় এবং সর্বশেষে রাষ্ট্র জীবনকে সর্বার্থে সাধক করে তুলে বিশ্বকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা যায়। তবে এই প্রত্যাশা পূরণে বা এই প্রত্যাশা পূরণ হতে পারে তখনই যখন দূষণমুক্ত মানুষের উপস্থিতি ত্বরান্বিত হবে। আমরা সমবেত প্রয়াসে বৈশিষ্ট্য পালি আপুরয়মান আদর্শের মূর্ত প্রতীক যিনি তাঁর প্রদর্শিত পথে অগ্রসর হয়েই
পারি মানব দূষণের হাত থেকে মুক্তি পেতে। এই প্রসঙ্গে উপসংহার টানি, স্বামী পূর্বাত্মানন্দের পাণ্ডিত্য ঋদ্ধ বক্তব্যের উদ্ধৃতি দিয়ে, সমাজের চূড়ান্ত বিকাশের মুহূর্তে আজ সর্বাগ্রে প্রয়োজন মানুষের মনুষ্যত্বের, মানুষের চৈতন্যের ওই জাগরণ। প্রকৃতিতে আজ যে দূষণ আমরা দেখছি, যে দূষণ আজ পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে, তার মূলে রয়েছে, সকল দূষণের মূল মানব দূষণ। প্রায় সকল অভাবকে দূর করতে সমর্থ হলেও আত্মিক হাহাকারে আমাদের জীবন যে পূর্ণ হয়ে যাচ্ছে অথবা যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে, তার মূলে ওই মানব দূষণ। আজ তাই প্রয়োজন মানব দূষণের হাত থেকে মুক্তি লাভের অঙ্গীকার। জয় গুরু, এখানে আমার কথা বিরাম দিলাম। কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে সুচিন্তিত মতামত লিখবেন। দীর্ঘ হলেও মানুষ হিসাবে যদি মানুষ হয়ে থাকেন, আপাতত একবার প্রত্যেকের পড়া উচিত, একবার না টেনে, তাহলে আমরা অনেকটাই বুঝতে পারবো আমাদের কি করা উচিত। অবশ্যই প্রত্যেকের কাছে করজোড়ে নিবেদন, এই ভিডিওটি প্রতি প্রত্যেকের কাছে যত পারেন শেয়ার করবেন। পরিশেষে আপনাদের এবং আপনার পরিবারের সবার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।